হ্যালো গেমার্স বন্ধুরা, আজকে আমরা একটি ল্যান্ড ব্যাটল করতে চলেছি। আবহাওয়াটা খুবই সুন্দর আর সামনে আমার সাথে আছে কয়েক হাজার সেনাবাহিনী। তো দেখতেই পাচ্ছ সামনে আমি ঘোড়া রেখেছি, তারপরে রাখেছি হলে যে কি বলে আর্চার্স, মানে তীর ধনুক যারা মারে আর কি, আর পিছনে আছে হচ্ছে গিয়ে সোর্ড ইনফ্যান্ট্রি, এরা খুবই শক্তিশালী। আর সামনে ঘোড়া রেখেছি কিছু, মানে ক্যাভেলারি বলে না কি জানি বলে ইংরেজিতে, আর এ হচ্ছে যে ঘোড়া তীর। তো এখানে ফরমেশনটা এরকমের যে আমার বিপক্ষের কাছে অনেক বড় বড় গোলা বারুদ আছে, মানে এইরকম টাইপের, মানে ব্যালিস্টার ইউনিট। তো আমার প্ল্যান হচ্ছে যে আগে আমার এই ঘোড়াগুলারে পাঠাবো, মানে ব্যালিস্টারগুলো যখন দেখবে যে ঘোড়াগুলো আসতেছে তখন ওরা ঘোড়ারে টার্গেট করবে, পিছনে রেগুলার রেডারে টার্গেট না করে, এই জন্য ঘোড়াগুলোর সামনে রাখছি। আর যেহেতু ঘোড়াগুলো খুব দ্রুত দৌড়াতে পারবে, তাই আমার মনে হয় না বেশি হিট এদের গায়ে লাগবে। তো আর পাশে দুটো তীর রাখছি যে যদি মানে এদের কোনো ব্যাকআপের দরকার হয় তারা পাশ দিয়ে মারবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের আর্চিলার ইউনিট, মানে এই ব্যালিস্টার ইউনিটটারে উড়ে দিতে চাই যাতে করে সমস্যা ক্রিয়েট না হয়। আর এ হচ্ছে গিয়ে আমার হাতির ইউনিট, সবচেয়ে শক্তিশালী ইউনিট। যদি কোথাও দেখি যে আমার আর্মি ঠকদাসে বা কিছু তখন এদের ব্যবহার করব। সব মিলিয়ে ট্রুপস কম নেই আমার, অনেক আছে, বিপক্ষের আমার সাথে কম আছে ঠিকই, কিন্তু ওরা খুবই ডেঞ্জারাস, মানে ওদের আপগ্রেড বেশি আছে। তো তাইলে শুরু করে যাক ব্যাটল। ওকে, বিপক্ষ দেখা গেছে, ওই আর্চিলারি ইউনিট কিছু কিছু দেখা গেছে। ওকে, অলরাইট, বিপুল সংখ্যক ইউনিট। ও শিট, বম বম বম, পাস্ট খাইছে। তো আমার ইমিডিয়েটলি মুভ করতে হবে ঘোড়া কাটারে। ওকে, তীর ধনুকগুলারে একটা কাজ করি, এদেরকে চুপে চাপে পিছন দিয়ে ঘুরিয়ে দিই বলি। ওকে, এ জায়গা দিয়ে ঘুরতে পারবে না। এখান দিয়া এইখান দিয়া পেছনে যাবা, পেছনে যে আর্চিলার ইউনিটও রইতে হইবে। আর তোমরা দুইজন জায়গা দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, যেহেতু এরা যাই পারবে না তো এরা এখানে ওয়েট করুক, আর আমি ঘোড়াগুলো আর ওইদের টার্গেট করার জন্য প্রোগ্রাম করতেছি। তোমরা ওইটা টার্গেট করবা। ওকে, জায়গা দিয়ে দেখতে মজা নেই, এই জায়গা দিয়ে দেখি। আমার এরকম একটা একটা করে টার্গেট করতে একদমই ভালো লাগে না, যদি একসাথে সবগুলো টার্গেট করার কোনো সিস্টেম থাকতো তো বেশ ভালোই হইতো, কিন্তু নাই এখন কি করার। কে জায়গা দিয়ে যাইতে পারবে, আর সাথে সাথে তিরি ইউনিট করাও আগাও, না একটু পরে আগাবো যাতে করে কোনো রকম ডিস্টার্ব না হয়। মুভ 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 মুভ। ওকে, আমার ব্যালিস্টার ইউনিটেরও মারছে, দেখি কি অবস্থা করে ওদের। বিপক্ষের সাইড দিয়ে খুব একটা ভালো অবস্থা না। তোমাদের কাজ শেষ, ফেরত যাও ফেরত যাও ফেরত যাও। ওকে, এরা এত স্লোকা। আরে দেখ এরা, ওকে, এই জায়গায় ইমিডিয়েটলি ব্যাক আপ পৌঁছানোর দরকার। আমার ঘোড়ার ইউনিটের কাজ ঘুষ।
ওকে, এরা এত শ্লোকা। সবাই স্কারমিস মুড়ে থাকতে বলি। উফস, হ্যাঁ ঠিক আছে। ও নো নো নো, আমার আর্মি বিপদে পড়ছে সব জায়গায়। ওদেরকেও এঙ্গেজ করতে বলি। বাকি সবাই মুভ করো, লুজ ফরমেশনে থাকার কোনো দরকার নেই। আমার মনে হয় ইউনিট গুলো পাক্কা শেষ করে দেবে। ওকে, ইউনিটটা দেখার জন্য আমার একটু পড়াই দিই। তো দেখা যাইতেছে এখন পর্যন্ত সবকিছু আন্ডার কন্ট্রোলেই আছে। একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেলে সব ক্লিয়ার। ওকে, ঢাল দিয়ে ঠেকাইতেছে গুলাই। আমার ইউনিট না, গো গো গো, পালাবি কই পালাবি কই। ওকে, আশা করি সামলাই নেবে। আর আমার ইউনিট আগাইতেছে। ওকে, বিপক্ষের ইউনিট। ওকে, আমার ইনফ্যান্ট্রি দেখি করার ইউনিট দৌড়াইতেছে। গো অ্যান্ড ফাইট। ওকে, একটা ইউনিট দৌড়ে দৌড়ে চলে গেছে তো জায়গায়। Запасов не осталось, кораблю нечем стрелять. Give me opportunity, yes. Solo deck bane bare. Go, go, go! It's time to hit! Wow, yes! First wave lancer! Got ya! Abar! Yes! Wow! That is a big shot. আবার পেছনে। তিরিশ ইউনিট, এগুলো গায়ে কোনো আর্মার নাই, যে জন্য ওরা খুব দ্রুত দৌড়তে পারে। জায়গা দিয়ে কি করা যায়। ওকে, আমার ঘোড়ার ইউনিট করার এখানে লাগাই দিই কাজে। সবাই ইমিডিয়েটলি আর্টিলারি ইউনিটগুলো দেখ। ও, আমার এই তীর ইউনিট কটা পৌঁছেই গেছে তাকে না, পৌঁছেই যায় না যে এত পুরো আমাটাই শেষই করে দিস মানে। হ্যাঁ, ও এই জন্যই আর্টিলারি ইউনিটগুলো মারা বন্ধ হয়ে গেছিলো এরা। ও, আমি তো প্রোগ্রাম করে দিছিলাম, খেয়ালই নেই আমার। তো আমার আর্মি রীতিমতো ধাওয়া করতেছে এদের। ও, এবং জেতাও ঘোষণা হয়ে গেছে। সবাই রীতিমতো তারা করতেছে, যারে পারে যারে, সেই তারা করা উচিত। আমার কি ব্যালিস্টার আছে কিছু? হ্যাঁ আছে, দেখা যাক টার্গেট করতে পারি কি না। না, পারবে না। এখানে গাছে আগুন লাগাই দিয়েছে না,
লোককে গাছে আগুন, সৈন্যরা পলাতন, আর কি চাই? বুঝা গেল এগুলো কি? ও তাবু নাকি? এগুলা বিপক্ষের আছে তাবু? ও এই আছে তাবু না কি জানে কেরা। হ্যাঁ সবাই চিয়ার আপ করো, আমরা জিতে গেছি। তো আজকের ব্যাটল তো জিতে গেলাম, আজকে পর্যন্তই বাই, আবার পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো।